আমরা এই ছবিগুলো একটু লক্ষ্য করি এখানে যাদেরকে দেখছি বিশেষত খেয়াল করি তাদের বয়স তারা কি করছে দেখতে পাচ্ছি যে স্কুলের ড্রেস পরা কয়েকজন জোয়ার আসরে দাঁড়িয়ে আছে এবং পরের ছবিটিতে স্কুল পালাচ্ছে উত্তক্তকরণ এবং নৃশংসতে নৃশংসতার ছবিটি কয়েক বছর আগে একটি ছেলেকে এরকম একটি কম বয়সী একটি ছেলেকে তারই সমবয়সী কয়েকজন পিটিএ মেরে ফেলেছিল খবরটি আহ মিডিয়ায় এসছিল এবং অনেক তোলপাড় তৈরি করেছিল এই ছবিগুলোতে দেখছি একই বয়সী বিভিন্ন ধরনের অসামাজিক এবং আইন বিরোধী কাজে অংশগ্রহণ করছে তোমরা আজকে বুঝতে পারছো যে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ আমরা আজকে কথা বলছি কিশোর অপরাধ নিয়ে আজকে আমরা ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা থেকে কথা আজকের কিশোর অপরাধ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জয়ুল ইসলাম ভাইয়া সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ আমরা আজকের এই ক্লাসের শেষে সুনির্দিষ্টভাবে কিশোর অপরাধ কি সেটি চিহ্নিত করতে পারবো কিশোর অপরাধের কারণগুলো উল্লেখ করতে পারবো এবং কিশোর অপরাধ প্রতিরোধের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবো কিশোর অপরাধ কি কিশোর অপরাধের প্রথম যে বিষয়টি বিবেচ্য সেটি হচ্ছে বয়স একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত যাদেরকে আমরা কিশোর বলে থাকি তাদের এমন কিছু কাজ যা প্রচলিত সমাজের আইন নৈতিকতা বিরোধী এবং প্রচলিত যে সমাজ ব্যবস্থা আছে সেটির উপর তাদের এক ধরনের বিদ্রোহ করার মতো সেই নিয়মগুলো ভেঙে দেওয়ার প্রবণতা সেটিকে আমরা কিশোর অপরাধ বলে থাকি আমরা এখানে কয়েকটি প্রামান্য সংজ্ঞা দেখি তোমাদের একটি বিষয় আমি সবসময় বলে থাকি এবং এখনো বলে দিচ্ছি সেটি হচ্ছে যে কোনো টার্ম লিখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রামাণ্য সংজ্ঞা অন্তত দুটি সংজ্ঞা দিতে হবে দুটি না পারলে একটি যদি একটিও প্রামাণ্য সংজ্ঞা ছাড়া তুমি কোনো বিষয় ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা ধরে নেই যে তুমি বানিয়ে লিখেছ এবং সেক্ষেত্রে অপরাধ বিজ্ঞানী বিসলার তিনি মূলত সমাজে প্রচলিত নিয়ম নিয়মকানুনের উপর বয়স্ক কেশরদের অবৈধ হস্তক্ষেপকেই চিহ্নিত করেছেন বিজ্ঞানী বার্ট তিনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে সেই ধরনের অপরাধ প্রবণ কাজ যে কাজটির সংশোধনের জন্য কিশোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রয়োজন মূলত এটি বিশেষ ধরনের একটি অস্বাভাবিক সমাজ বিরোধী কাজ যেটি কিশোর কিশোরীরা করবে এবং সেটির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে তাদের এই প্রবণতা দূর করার প্রয়োজন অনুভব করব এবং এটিকে আমরা কিশোর অপরাধ বলে চিহ্নিত করি কিশোর অপরাধের ক্ষেত্রে সাত থেকে ষোলো বছর বয়সী কিশোরদেরকে ষোলো বছর বয়সীদেরকেই কিশোর হিসেবে চিহ্নিত করা হয় এবং এই বয়সী কিশোরদের এমন কিছু কাজ যা প্রচলিত আইন মূল্যবোধ নীতি নৈতিকতা বিরোধী সেগুলোকেই আমরা কিশোর অপরাধ হিসেবে চিহ্নিত করি তবে বিভিন্ন দেশে এই কিশোরদের বয়সীমাটি বিভিন্ন এবং বাংলাদেশের মতো মিয়ানমার শ্রীলঙ্কা এবং ভারতেও সাত থেকে ষোলো বছর বয়সীদেরকে কিশোর হিসেবে চিহ্নিত করা হচ্ছে কিন্তু ফিলিপাইন নয় থেকে ষোলো বছর পর্যন্ত থাইল্যান্ড সাত থেকে আঠারো জাপান চোদ্দো থেকে বিশ বছর ইংল্যান্ড আট থেকে সতেরো বছর ফ্রান্স এবং পোল্যান্ড তেরো থেকে ষোলো বছর পর্যন্ত অস্ট্রিয়া চোদ্দ থেকে আঠারো বছর পর্যন্ত জার্মানি চোদ্দ থেকে আঠারো বছর পর্যন্ত বয়সীদের কিশোর হিসেবে চিহ্নিত করছে মূলত এটি অপ্রাপ্ত বয়স্ক দ্বারাই সংঘটিত এক ধরনের অপরাধমূলক কাজ যেটি তারা মূলত তাদের প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে এই ধরনের কাজে অংশগ্রহণ করে এটি সামাজিক মূল্যবোধ এবং নিয়ম শৃঙ্খলার পরিপন্থী কিশোররা নিজের চিন্তা এবং তার কাজকে সঠিক বলেই মনে করে অর্থাৎ সে যা করছে মনে করে আমি ঠিক আমার ভুল অনেক সময় তারা উৎসাহ এবং কৌতূহলের বশবর্তী হয়ে কাজগুলো করে এবং এই সংশোধন হচ্ছে এই বর্তমান সময়ের সব থেকে একটি গুরুত্বপূর্ণ দর্শন অর্থাৎ কিশোরদের অপরাধের ক্ষেত্রে শাস্তি পরিহার করে যথাসম্ভব তাদের সংশোধনের চেষ্টা করা আধুনিক বিশ্বে এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিশোর অপরাধের কারণ কিশোর অপরাধের কারণগুলো ভিন্ন ভিন্ন এক একজন অপরাধী এক এক ধরনের কারণ দ্বারা তাড়িত হয়ে সেই অপরাধটি করে থাকে আমরা কয়েকজন আহ মনোবিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানী বা অপরাধ বিজ্ঞানী যারা আছেন তাদের এখানকার একটি বিশ্লেষণটি দেখি মনোবিজ্ঞানী হিলি শিকাগো শহরের একটি গবেষণায় শতাংশ ক্ষেত্রে তাদের বিকাশকে চিহ্নিত করেছেন সব ধরনের বিষয়ের মতোই কিশোর অপরাধের কারণকেও অর্থনৈতিক কারণ হিসেবে চিহ্নিত করেছেন অপরাধ বিজ্ঞানের জনক সিজার লমব্রসো এই জৈবিক কারণকে কিশোর অপরাধের জন্য দায়ী করেছেন সমাজবিজ্ঞানী হিলি এবং ব্রণ তাদের একটি গ্রন্থে কিশোর অপরাধের কারণ হিসেবে সামাজিক পরিবেশের প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছেন বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন ফ্রয়েড কিশোর অপরাধের কারণ হিসেবে তাদের মনোজগতের কিছু ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ তাদের অবদমিত কামনা বাসনাকেই বেশি দায়ী করেছেন মূলত আমরা কিশোর অপরাধের কারণগুলোকে বৃহৎ অংশে এই কয়েকটি ভাগে ভাগ করতে পারি জৈবিক কারণ বংশগত কারণ সামাজিক কারণ মানসিক কারণ পরিবেশগত ও অর্থনৈতিক কারণ আমরা সর্বোপরি কিশোর অপরাধের প্রধানতম কিছু কারণের দিকে দৃষ্টিপাত করি কোন কারণে পরিবারের উপার্জনশীল ব্যক্তির অকাল মৃত্যু বা কোন পরিবারের আয় বন্ধ হয়ে গেলে কিশোরা অপরাধ প্রবণ হতে পারে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে সংগঠিত কিশোর অপরাধের অধিকাংশই হয়ে থাকে সঙ্গদোষের কারণে কিশোররা স্বাভাবিকভাবেই কিছুটা কৌতূহল প্রবণ হয়ে থাকে যে কারণে তারা তাদের সঙ্গীদের প্রস্তাবে অনেক সময় প্রলুব্ধ হয়ে এই অপরাধগুলোতে জড়িত হয় দারিদ্র পারিবারিক ভাঙ্গন অর্থাৎ বর্তমান সময়ের কিশোর অপরাধের এটি একটি অন্যতম কারণ যেখানে দেখা যাচ্ছে পারিবারিক ভাঙনের শিকার হয় অর্থাৎ বিচ্ছেদের শিকার হওয়া পরিবারগুলোতে শিশুরা অধিক মাত্রায় কিশোর অপরাধের জড়িয়ে শারীরিক ও মানসিক ত্রুটি এটি এক ধরনের জৈবিক বা বংশগত হতে পারে শারীরিক ত্রুটি যাদের থাকে বা অনেক সময় আহ একটি মানুষ যদি দেখতে খুব কুৎসিত হয় কদাকার হয় বা তার শারীরিক গঠন যদি ত্রুটিপূর্ণ হয় সে যদি অতি খর্বাকায় হয় বা অতি হয় তাহলে তার মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে অনেক সময় বাবা মায়ের অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর সেটি একটি এবং এছাড়াও বর্তমান সময়ে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার বাড়ছে আমরা মিডিয়াগুলোকে দেখছি সেগুলো তো এমন অনেক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে যেখানে কিশোরদের অপরাধমূলক কাজে উৎসাহী করা হচ্ছে হলিউড বা বলিউড বা ঢালিউডের বিভিন্ন অ্যাকশন ছবিগুলোতে নায়ককে অতি নায়কচিত কিছু দৃশ্যে দেখানোর জন্য এমন কিছু দৃশ্যের অবতরণ করা হয় যেটিতে কিশোররা নিজেদেরকে ওই জায়গায় প্রতিস্থাপন করতে পছন্দ করে এবং এভাবেও তারা কিন্তু অপরাধ প্রবণ হয়ে পড়ছে মাদকা এটি কিশোরদের একটি অন্যতম অপরাধের কারণ তারা মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা অপরাধ প্রবণ হচ্ছে বস্তি বলা হয়ে থাকে আধুনিক সভ্য সমাজের পড়া এটি অনেক অনেক সমস্যার জন্ম দিয়ে থাকে সেই সাথে কিশোর অপরাধও অপরাধেরও প্রবণতা বস্তিতে বেশি দেখা যায় কিশোর কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা এটিও কিশোর অপরাধের একটি কারণ আমরা কিশোর অপরাধ কিভাবে প্রতিরোধ করতে পারি মূলত আধুনিক সময়ে তাদের শাস্তির থেকে বেশি গুরুত্ব কিশোরদের আবেগীয় এবং সংোরদের বিকাশে আমাদেরকে অধিক মনোযোগী হতে হবে এই আবেগীয় এবং বুদ্ধিভিত্তিক বিকাশের চর্চাটি মূলত পরিবার খেলার সাথী এবং তার শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটি জায়গায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সুবিধা বঞ্চিত দরিদ্র শিশু কিশোরদের শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে বর্তমান সময়ে শিশু কিশোরদের বাবা মাকে বিশেষ নজর রাখতে হবে আপনার সন্তানটি কখন কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে সেগুলো খুব ভালোভাবে নজর রাখতে হবে যাদের সাথে মিশছে তারা কেমন তাদের আচার আচরণ কেমন সেই বিষয়গুলোকেও যত্নের সহকারে অনুসরণ করতে হবে আধুনিক দৃষ্টিভঙ্গিতে সন্তানের ভালো লাগা লাগাকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ অভিভাবকের ভালো লাগা মন্দ লাগা সন্তানের উপর চাপিয়ে না দেওয়াই ভালো কিশোরদের সুস্থ সামাজিকরণের জন্য পরিবার এবং তার আশেপাশের খেলার সাথে তথা যে সামাজিক পরিবেশ তথা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তার অনুকূল করতে হবে সেই জন্য কোনোভাবেই কোনো বৈষম্য বা বঞ্চনা বা নির্যাতনের শিকার না হয় সেটি তাকে খুব সাবধানের সাথে খেয়াল করতে হবে বাংলাদেশে কিশোর অপরাধ সংশোধনে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একই সাথে কিছু কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র গড়ে উঠেছে এটি পর্যাপ্ত নয় আর অধিক সংখ্যক কেন্দ্র গড়ে তুলতে হবে সর্বোপরি গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেখানে কিশোরদের মানসিক বিকাশের উপযোগী করে অনুষ্ঠানগুলো প্রচার করা যেতে পারে এছাড়া আমরা সর্বোপরি কিশোর অপরাধ প্রতিরোধে যে বিষয়গুলো গুরুত্ব দিতে পারি দরিদ্র বা অতি দারিদ্র্য পরিবারের কিশোরদের শিক্ষা পাশাবাসীতাদের খন্ডকালীন কিছু কাজের ব্যবস্থা করা সর্বোপরি দেশের দারিদ্র্য দূরকরণ সবার জন্য শিক্ষা নিশ্চিত করা কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এই কয়েকটি বছর কয়েক বছর আগে আমরা এটি দেখেছি ঢাকা লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে একটি বকাটি ছেলে কাপড় কাটার কাচি দিয়ে পেটের মধ্যে আঘাত করে এবং মেয়েটি মারা যাওয়ার পর আমরা দেখেছিলাম যে ঢাকার রাস্তায় এবং প্রত্যেকটি স্কুলের বা কলেজের আমাদের শিক্ষার্থীরা সেই

আমরা গণসচেতনতা সৃষ্টি করতে পারি এবং সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ কোন একটি ঘটনার আমরা ভয় না পেয়ে সকলে মিলে সেটি প্রতিরোধের জন্য এগিয়ে আসব আমরা সংশোধনের জন্য প্রাতিষ্ঠানিক যে সংশোধন কেন্দ্রগুলো আছে সেগুলো সহায়তা নিব বাবা মা সন্তানকে পর্যাপ্ত সময় দিতে হবে তাদের মানসিক জগতের সাথে বাবা মায়ের যে দূরত্ব আছে সেটি কমিয়ে আনতে হবে তাদের বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহী করতে হবে সর্বোপরি এভাবেই আমরা কিশোর অপরাধ কমিয়ে আছো থেকে তোমরা এই কাজগুলো করে তৈরি করবে কিশোরদের দ্বারা সংগঠিত কোন কোন কাজগুলো কিশোর অপরাধ সেটির একটি তালিকা তৈরি করবে তোমার এলাকায় সংগঠিত হয়েছে এমন কিছু কিশোর অপরাধ এর বর্ণনা তৈরি করবে এবং কি ধরনের ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন অপরাধ আর হবে না সেটি ব্যাখ্যা করবে যখন কলেজ খোলা হবে তোমরা এই কাজগুলো দুটি কাগজের চার পিসটায় মধ্যে সেটি তৈরি করে আমাকে জমা দিবে যদি কোনো প্রশ্ন থাকে আমা এই ভিডিওতে কমেন্ট করতে পারো আমাকে মেইল করতে পারো বা ইনবক্স করতে পারো এবং আমাদের দেশের সব কিশোররা ভালো থাকো এই করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং তোমার পরিবারকে সুরক্ষিত রাখো আবারও একটি ভালো সময় ফিরে আসুক আমরা আমাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাই সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ